أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. অতীত কাল থেকে শুধু কোরআন মতে চলে আসছে কোন লোকেরা? দুনিয়ার প্রথম দিন থেকে যদি আমরা দেখি, তাহলে কোন লোকদেরকে দেখতে পাই যারা শুধু কোরআন মতে জীবন কাটিয়ে থাকে? কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। মানব সমাজের জন্য কি যথেষ্ট নয় আমি তোমার কাছে একটি গ্রন্থ অবতীর্ণ করেছি যার ভিতরে উপদেশ নিহিত রয়েছে এবং যারা মুমিন বিশ্বাসী কম তাদের জন্য রহমত রয়েছে। তো যথেষ্ট গ্রন্থটি তো কোরআন। তারপরে 17 নম্বর সূরা বানী ইসরায়েলের 107 থেকে 109 এই আয়াতগুলিতে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি ইযা ইতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা ويقولون سبحان ربنا ان كان وعد ربنا لمفعولا। তুমি বলে দাও এই কোরআনের সাথে তোমরা বিশ্বাস করো অথবা বিশ্বাস না করো, নিশ্চয় যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতীত কাল থেকে তাদের সামনে যখন এই কোরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদায় পড়ে যেত। এখন অতীত কাল থেকে এই কোরআন এসেছে, কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল না, যার প্রমাণে 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন এটি হচ্ছে দুনিয়ার প্রথম গ্রন্থ। আবার 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস, রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে মানব সমাজের হিদায়াতের জন্য। তো মানব সমাজ পৃথিবীতে যেদিন থেকে কোরআন সেই দিন থেকে, আর কোরআন মূলত মুমিন যারা তাদেরকে হিদায়ত করে আসছে, আর অমুমিন যারা তাদের কাছে শত শত গ্রন্থ রয়েছে। আর কোনো একজন নবী এবং রাসুল এই পৃথিবীতে বাদ পড়েনি যার কাছে এই আল কিতাব ছিল না। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত তার প্রমাণ করে এবং 57 নম্বর সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াত তার প্রমাণ করে। তাহলে আজ কেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের অনুসারী দাবি করে বিভিন্ন ধরনের মানব রচিত গ্রন্থ আপনি হাতে নেবেন এবং পড়বেন আর মনে করবেন যে আপনি সঠিক পথে যাচ্ছেন? সম্ভব না, একমাত্র কোরআন ব্যতীত। তো অতীত কাল থেকে শুধু কোরআন মতে চলে আসছে মুমিন সমাজ, প্রত্যেকটি নবী রাসুলের কওমের লোকেরা যারা মুমিন এবং বিশ্বাসী ছিল।